শিশুরাই আগামীর ভবিষ্যৎ, এই কথা মাথায় রেখে ও যুবদের খেলামুখী করতে বিভিন্ন উদ্যোগ নিয়ে চলেছে পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন। গত শনি ও রবিবার পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন ও জাগরণী ক্রীড়া একাডেমির যৌথ উদ্যোগে দুই দিন ব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। আমরা এই প্রশিক্ষণ শিবিরে সবথেকে বেশি সহযোগিতা পাচ্ছি পূর্ব বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা। এরা সবভাবে আমাদের এগিয়ে যাওয়ার জন্য সবরকম সাহায্য করছে। আগামী দিনে এরকম প্রশিক্ষণ শিবির আরও করার ইচ্ছা আছে? হ্যাঁ, আগামীতে আরও অনেক বেশি কিছু ভাবনা চিন্তা রয়েছে, আরও অনেক কিছু করার ইচ্ছা রয়েছে। আশা করি আমাদের জেলা সংস্থা থেকে সবরকম সাহায্যই আমরা পাবো। কাটোয়া নেতাজি ক্রীড়াঙ্গনে এই দুই দিন ব্যাপী প্রশিক্ষণ শিবিরটি আয়োজিত হয়। প্রশিক্ষণ শিবিরে আসা এক অভিভাবিকা বলেন, এই রকম ধরনের প্রশিক্ষণ যেন আরো হয়, সমস্ত বাচ্চারাই যাতে এই রকম ধরনের প্রশিক্ষণ পায়, হ্যাঁ তাহলে সমাজেরও ভালো, দেশেরও ভালো হবে আশা করি। সংস্থার জেলা সম্পাদক সমর দাস বলেন, যুব সমাজকে খেলামুখী করতে আমরা আরো এই রকম উদ্যোগ গ্রহণ করব। আজকে ভারতী ভবন মানে মাঠে জাগরণী ক্রীড়া একাডেমিতে পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় একটা স্পেশাল প্রশিক্ষণ শিবির হলো। এই প্রশিক্ষণ শিবিরে 6 বছর 7 বছর 8 বছর থেকে আরম্ভ করে আপনি 14-15 বছর বয়সে ছেলেমেয়েরাও এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছিল। আমরা তো চেষ্টা করছি মানে আরও খেলাধুলাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, আরও বাচ্চাদের বেশি করে মাঠমুখী করার। আমরা সবার সহযোগিতা নিয়ে আশা করছি আগামী দিনে আরও খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শুভেন্দু ব্যানার্জি ও রাজীব বর্মন। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।